সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্লাস প্লাসের বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমি সোহেল আহমেদ। গত পর্বে আমি কম্পোজিশনের একটি প্রোগ্রাম করে দেখিয়েছিলাম, ওটা ছিল ফার্স্ট এক্সাম্পল। তো আজকে আমি সেকেন্ড এক্সাম্পল নিয়ে কথা বলবো। ফার্স্টে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। আজকে আমরা যে প্রোগ্রামটি করব সেটি হচ্ছে বার্থডে প্রবলেম। বলতে বোঝাচ্ছি যে একটা ক্লাস থাকবে যেটা ডেট অফ বার্থ ক্যালকুলেশন করবে, এবং আর একটা ক্লাস থাকবে যেটা যার ডেট অফ বার্থ ক্যালকুলেশন করা হবে তার ইনফরমেশন, যেমন তার বয়স থাকতে পারে, তার নাম থাকতে পারে, এরকম। তার মানে দুইটা ক্লাস থাকবে, এবং এর মাধ্যমে আমরা কিভাবে কম্পোজিশন ইউজ করব এবং কম্পোজিশন ইউজ করে কিভাবে প্রবলেমটা সলভ করা যায় সেটা আমরা এখন দেখব। ফার্স্টে আমরা একটা বার্থডে ক্লাস ডিক্লেয়ার করি। যে ক্লাসের মধ্যে তিনটা প্রপার্টি থাকবে, ডে, ইয়ার, এবং এই প্রপার্টিগুলোকে যেহেতু এগুলো প্রাইভেট, যেহেতু এই তিনটা প্রাইভেট, তো এদের সেট করার জন্য আমাকে অবশ্যই পাবলিক মেথড ইউজ করতে হবে। এরপর আর একটা ফাংশন লিখতে হবে, প্রিন্ট ডেট। কেন লিখতেছে একটু পরে বোঝা যাবে। এরপর ইয়ার, আচ্ছা, বার্থডে ক্লাস কমপ্লিট। এরপর আমরা আর একটা ক্লাস লিখব, ক্লাস পিপল। এখানে পিপল তার নাম থাকবে, তার বয়স থাকতে পারে, নেম। আচ্ছা, এখানে আমি এই বার্থডে ক্লাসের
बार्थडे क्लासे एक ऑब्जेक्ट क्रिएट कर लाम बार्थडे क्लासे एक ऑब्जेक्ट क्रिएट कर लाम তাহলে এখন কি এই পিপল ক্লাসের মেম্বার এক মেম্বার যদি স্ট্রিং নেম যদি একটা মেম্বার হতে পারে এই পিপল ক্লাসের তাহলে ডেট অফ বার্থ এই বার্থডে ক্লাসের একটা মেম্বার তো যেহেতু এগুলা প্রাইভেট যেগুলো এগুলো মেম্বার সেহেতু এগুলোকে তো অবশ্যই সেট করতে হবে এখানে যেহেতু এটা অবজেক্ট টাইপ এটা যেহেতু বার্থডে ক্লাসের অবজেক্ট সেট করব সুতরাং এখানে অবশ্যই প্যারামিটারটা অবশ্যই আমাকে বার্থডে ক্লাসের হতে হবে এবং নেম ইকুয়াল টু এক্স এবং এটাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট ইনফো এখানে প্রিন্ট করবে নেম প্রবীণ এখন এই অবজেক্টটার মাধ্যমে এই অবজেক্টটাকে ইউজ করে আমি এই ক্লাসের এই মেম্বার এই মেথডটাকে কল করব এই এই ফাংশনটাকে আমি কল করব ডট আচ্ছা এখানে আমি এটা কেন করতে পারলাম কারণ কি কারণ যেহেতু আমি বার্থডে ক্লাসে একটা অবজেক্ট এখানে ডিক্লেয়ার করেছি সুতরাং আমি এই অবজেক্ট দিয়ে আমি কিন্তু এই ক্লাসের যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো হ্যাঁ যে কোনো মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো কেন করতে পারবো কারণ যদি প্রাইভেট থাকে তাহলে আমি পাবলিক মেথড দিয়ে অ্যাক্সেস করব তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না যাই হোক আর এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যে এটা কিন্তু এখন কিন্তু কার এই পিপল ক্লাসে একটা মেম্বার কেন কারণ কি স্ট্রিং নেম যদি এখন এটা পিপল ক্লাসে একটা মেম্বার হতে পারে তাহলে অবশ্যই বার্থডে এটা এখন এই পিপল ক্লাসে মেম্বার তো সেই সেটাকে আমি ইউজ করে এখন এখন এই ডেট অফ বার্থকে মানে বার্থডেটের এই অবজেক্টটাকে বার্থডেটের অবজেক্টটাকে ইউজ করে তার মাধ্যমে আমি এখন বার্থডেটে একটা ফাংশনকে অ্যাক্সেস করতে পারবো এখন মেন ফাংশনটা লিখি বার্থডেটা অবজেক্ট ক্রিয়েট করি বার্থডেটা অবজেক্ট ক্রিয়েট করি এবং এই অবজেক্ট দিয়ে সেট করতে হবে কি সেট করতে হবে ডিওবিটাকে সেট করতে হবে ফার্স্টে ছিল হচ্ছে ডেট তারপরে মান্থ
1995 কি হয়ে গেল এটা, তাহলে আপনার ডে মান্থ ইয়ার এটা সেট হয়ে গেল এই পাবলিক মেথডের মাধ্যমে। এই ভেরিয়েবলগুলো অর্থাৎ এই মেম্বারগুলোর ভ্যালুগুলো আমরা সেট করে দিলাম। এরপর এবার পিপল ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং এই অবজেক্ট দিয়ে আমরা সেট করব, কি সেট করব দেখে আসি, একটা নাম এবং বার্থডে ক্লাসের অবজেক্টটা পাঠাবো। সেট অবজেক্ট অবজেক্ট আমরা নাম, আমার নামটা লিখি কমা বার্থডে ক্লাসের অবজেক্ট, এবং যেহেতু আমি এই ক্লাসের মেথডগুলোকে অ্যাক্সেস করতেছি সুতরাং এই ক্লাসের অবজেক্ট দিয়ে আমি কিন্তু এখন এই ফাংশনটাকে কল করতে পারবো। আচ্ছা, এখানে যেহেতু আমরা স্ট্রিং ইউজ করতেছি সুতরাং ক্লাসটাকে ইনক্লুড করে নিই, হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিই। স্ট্রিং আচ্ছা, আমি এখানে কী করলাম ফার্স্টে বলে নিই যে আসলে আমি বলেছিলাম যে এখানে ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশন করলে প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে ম্যাথমেটিক্যাল টার্মটা, তো আসলে এটা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। তো এখানে জাস্ট আমি দেখাইলাম যে কীভাবে ডেট অফ বার্থগুলো সেট করব। এখানে এটা সেট করার পরে আপনারা এখানে মেথড লিখে এখানে কিন্তু ক্যালকুলেশন করলে পরে হয়ে যেত, তো ক্যালকুলেশনটা আপনারা বাসায় করার চেষ্টা করবেন। তো এখানে আমরা সেট করলাম এবং এখানে একটা মেথড রাখলাম যেখান থেকে আমার এই ডেটটা মাসটা এবং বছরটা প্রিন্ট করতে পারে, ডে মান্থ ইয়ারটা এখান থেকে প্রিন্ট করতে পারে। তো আর একটা ক্লাস কী করলাম, সেই ক্লাসের ভিতরে নাম নিলাম, সেই নামটা যেই পিপলের ডেট অফ বার্থটা আমি ক্যালকুলেট করব। তো আমি এখন ইচ্ছা করলে পারি এখানে অনেকগুলো অর্থাৎ ই দিতে পারি, প্রপার্টিগুলো দিতে পারি, নাম দিতে পারি, বয়স দিতে পারি, তারপরে তার পেশা দিতে পারি, আর অনেক কিছু দিতে পারি। আর মানে ডেট অফ বার্থটা ক্যালকুলেশনের জন্য আমি এটাই এই এই ক্লাসটা ইউজ করতে পারি, এই ক্লাসটা ইউজ করতে পারি। তো এখানে কি করলাম যে ওইখানে ওটা ডেট অফ বার্থ ক্যালকুলেশন ক্লাসটা ডেট অফ বার্থ ক্যালকুলেশন করার জন্য, এবং এটা আমি তার নামটা প্রিন্ট করার জন্য রাখলাম, এবং আমি বার্থডেটের একটা মানে বার্থডে ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং এখন এই অবজেক্টটা এই ক্লাসের মেম্বার। কেন মেম্বার? কারণ স্ট্রিং নেম যদি এর মেম্বার হতে পারে তাহলে এটাও এর মেম্বার, এবং আমি এটাকে ইউজ করে আমি এখন এটাকে ইউজ করে কি করতে পারবো, এই অবজেক্টটাকে ইউজ করে আমি কিন্তু উইক বার্থডে ক্লাসের যে কোনো মেম্বারকে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। আমি যেহেতু এটা প্রাইভেট সুতরাং আমি এখানে পাবলিক মেথডের মাধ্যমে বা পাবলিক ফাংশনের মাধ্যমে কিন্তু আমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি, এটাই। তো এখানে মানে অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট ক্রিয়েট করার পরে কী বললাম, বার্থডেটটা সেট করে দিলাম, এটা কার বার্থডেট, বার্থডে ক্লাসের। এরপর পিপল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্টের মাধ্যমে সেট করলাম অবজেক্ট নেম, এবং এই বার্থডে ক্লাসের অবজেক্টটাকে পাঠিয়ে দিলাম। কেন পাঠিয়ে দিলাম? কারণ স্ট্রিং নেমটাকে সেট করার জন্য অবশ্যই আমি কিন্তু স্ট্রিং নেমটাকে পাঠাইছি। তাহলে এখানে তো আমি অবজেক্টটা ক্রিয়েট করছি কিন্তু আমার অবজেক্টের তো ভ্যালু দিতে হবে, তার মানে কি এই অবজেক্টটা অবজেক্টের ভ্যালু
অবজেক্ট, একটা অবজেক্টে আর একটা অবজেক্টের অবজেক্টই কেবল অ্যাসাইন করা যায়, সেম ক্লাসের আর একটা অবজেক্টে অ্যাসাইন করা যায়। এখানে কি করছি, সেই সেম ক্লাসের অবজেক্টটাই অ্যাসাইন করে দিয়েছি। তো এখন এটাকে একটু রান করি। আচ্ছা, এখানে ইরর দিচ্ছে, কারণ হচ্ছে এই যে, এবার দেখা যাক। সরি, দেখুন এবার কিন্তু ঠিক আছে, সোহেল ওয়াজ ব্রন ইন 10/12/1995। তো বুঝতে পারছেন যে আসলে এখানে যখন আমি, যখন আমার এখান থেকে এটা সেট করলাম, তারপর যখন আমি এটা কল করলাম, এটা যখন কল হইলো, তখন কি হলো যে এখানে গেল এবং এই নামটা প্রিন্ট করলো, এই এটা প্রিন্ট করলো, মানে নামটা, যে নামটা দিলাম সোহেল, সেটা এখানে প্রিন্ট করলো। প্রিন্ট করার পর ওয়াজ ব্রন, তারপরে কি করলো, এই অবজেক্টের মাধ্যমে আমি বার্থডেট ক্লাসে এই মেথডটাকে কল করলাম। তো এই মেথডটাকে কল করার পরে এই মেথডটা এটা প্রিন্ট করে দিল। তো এই ছিল মোটামুটি কম্পোজিশনের ব্যাপার, যে আসলে আমি এই যে আর একটা ক্লাসের বার্থডে ক্লাসের একটা অবজেক্টকে আমি আর একটা ক্লাসে কম্পোজ করতেছি, এটাই হলো কম্পোজিশন। তার মেম্বার হয়ে যাচ্ছে, পিপল ক্লাসের মেম্বার হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কম্পোজিশন। তা আমি আশা করতেছি সবাই বুঝছেন, আর না বুঝলে আপনার টিউটোরিয়ালটা আরেকবার দেখবেন। এবং যে তিনটা টিউটোরিয়াল হলো কম্পোজিশনের ওপরে, আশা করতেছি বোঝার কথা। তো তো সবাই ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।